আমি কিন্তু দূর থেকে বললাম। হ্যালো মিয়াকো, হাই স্পিরিট, লাইট অন করা যায়, লাইট অন, এই সার্কিটটা দাও আছে চতুর্দিকে। আচ্ছা মানে প্রপার ক্লিনিং, একবারে প্রপার ক্লিন। ব্লোয়ার ফ্যান, ডাবল মোটর, 100% কপার মোটর, 2 বছর আপনার মনে করেন, টাচ সেন্সর, ভয়েস যা হোক, স্পেয়ার পার্টস, 2 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, একটা কিচেন হুড কিন্তু এখন আর কোনো বিলাসিতা নয়, চমৎকার প্রয়োজন। গরমের দিনে যখন রান্নাঘরে খুব বেশি উষ্ণতা, গৃহিণীদের রান্না করার কষ্ট দূর করার, এমনকি আপনার কিচেনের অ্যাক্সেসরিজ সেটআপ বাঁচানোর জন্য হইলেও কিন্তু একটা কিচেন হুডের প্রয়োজন। মিয়াকো এমন একটা ব্র্যান্ড যেখানে এই ব্র্যান্ডটা কিচেন হুডের অনেক প্রাইজিং থেকে এখন হাতের নাগালে দাম এসেছে, যার কারণে একজন মধ্যবিত্ত এখন তার বাসায় একটা কিচেন হুড লাগাতে পারে। এমনকি যারা অনেকে ভাড়া থাকেন ঢাকা শহর থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, একটা সুন্দর কিচেন সেটআপ করছেন, হুড লাগাচ্ছেন না, সেই কারণে কিচেনটা নষ্ট হয়ে যাচ্ছে, তারাও কিন্তু আপনারা এখন একটা কিচেন হুড লাগাতে পারবেন। আজকে এত চমৎকার হুড নিয়ে আমরা হাজির হয়েছি এবি হোম অ্যাপ্লায়েন্সে, যেখানে অনেক অনেক কিচেন হুড পাওয়া যায়। তবে স্পেশালি আজকে স্লিম হুড নিয়ে আমরা কথা বলবো। জাহাঙ্গীর ভাই আমাদেরকে হেল্প করবেন। জাহাঙ্গীর ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মিয়াকোই তো সর্বপ্রথম এই 50-60 হাজার টাকা দামের হুড আমাদেরকে 20 হাজারের ভেতরে, 30 হাজারের ভেতরে দেখানো শুরু করেছে, সবার সাধ্যের নাগালের মধ্যে, মানে এখন যাতে সবাই একটা হুড কিনতে পারে, কিনতে পারে। অ্যাডজাস্টমেন্ট ফ্যান দিয়ে কি ভাই কিচেন সামলানো যায়? না না, অ্যাডজাস্টমেন্ট তো তার কিচেন, একটা সময় দেখা যায় কি জানেন, অ্যাডজাস্টমেন্ট ফ্যানের ভেতরে আস্তে লাইগা ওইটাই কত রয়ে গেছে, এরকম একটা অবস্থা, ওইখানে ময়লা হয়ে ডাস্টবিন হয়ে গেছে। বাট হুড থাকলে কি আসলে কিচেনটাকে ঠান্ডা রাখা সম্ভব? ঠান্ডা রাখা সম্ভব, তেল চিত্রে ভাবটা, দুর্গন্ধ, দুর্গন্ধ, তারপর আপনি যে ঝাঁজ পুরালো, যে আপনার মশলা দিয়ে রান্না করতেছে, কষানো, পাকঘরে রান্না করতেছেন, বেডরুমে হাঁচি কাছি শুরু হয়ে গেছে, কিন্তু এটা থাকলে সেটা কোনোটাই হবে না। আচ্ছা আজকের হুড দুইটার স্পেশালিটি কি? স্পেশালিটি আজমন, আপনি আগে ইউজ করছেন যেমন মনে করেন শুধু টাচে ইউজ করছেন, টাচে তো অনেক সময় আপনি টাচে রান্নাবাড়ি করতেছেন, হাতে ময় মশলা লেগে গেছে। আচ্ছা তো অনেক সময় আপনার টাচের পরিবর্তে সেন্সর নিয়ে আসছে, আর এই হুডটা নিয়ে আসছে আপনার টাচ সেন্সর প্লাস ভয়েস, কেউ কথা শুনুক আর না শুনুক এই হুডটা আপনার পাকঘরে গেলে আপনার কথা শুনতে বাধ্য। ওকে, ধরেন আপনি কাজ করতেছেন, হাতে একটু তেল কাস্টে লেগে আছে, আপনি মুখে বললেন, মন চাইতেছে না, হ্যাঁ মুখে, আবার এইখান থেকে গেস্টার করবেন, হাত লাইগে যেতে পারে, হ্যাঁ ওই টাইমে আপনি ভয়েসে কথা বলবেন, মিয়াকো আছে, হ্যাঁ বাহ, তো আমরা একটু কাজ দেখি দিলে, হ্যাঁ অবশ্যই 100%। ওকে, আর একটু সাকশন পাওয়ার দেখাবেন ভাই। হ্যাঁ অবশ্যই, স্লিম হুডে অনেকে বলে যে ভালো সাকশন পাওয়ার নাই, টি শেপ নিতে হবে, হাইড্রোলিক নিতে হবে, স্লিমে কতটা কাজ করে দেখাই দিবেন। হ্যালো চিম্মি, হ্যালো মিয়াকো, হাই হাই, স্পিরিট, হাই স্পিরিট, মিয়াকো অফ, টার্ন অফ বলো না, ওকে টার্ন অফ, ওকে আমি কিন্তু দূর থেকে বললাম, আপনি আবার এটা অন করে দেন। হ্যালো মিয়াকো, হাই হাই স্পিরিট, লাইট অন করা যায়, লাইট অন, বাহ, অটো ক্লিন আছে ভাই, অটো ক্লিন আছে, এইটাও কি মুখেই হবে বললে, আপনার মুখে বললে হবে, আবার একটু দেখান তো, হ্যাঁ অটো ক্লিন, এই অটো ক্লিন লাইট চলে গেছে, অটো ক্লিনের কিন্তু এখানে লাইটটা চলে গেছে, বাহ, তার মানে এখন এখন এই 12 মিনিট 10 থেকে 12 মিনিট সময় নিবে, এটা তো মোটামুটি 2-6 মাস পরে করলে হয়, 6 মাস 8 মাস পর পর, কিন্তু আগে যে অটো হিট ক্লিনের যে সার্কিটটা ছিল ছোট ছিল, জাস্ট দুটো মোটরের উপরে ছিল, হ্যাঁ আর আমার এটা কিন্তু দুটো মোটরের উপরে না, ওকে দেখেন পুরোটা জুড়ে, এবার আপনি বলেন যে নিচে, এই যে দেখেন নিচে একটু হাত দেন আপনি, নিচে সহ চতুর্দিকে কিন্তু এই সার্কিটটা দেওয়া আছে চতুর্দিকে। আচ্ছা মানে প্রপার ক্লিনিং, একবারে প্রপার ক্লিন, আপনার যেমন বডিতে লেগে গেছে, পাখাতে লেগে গেছে, হ্যাঁ টোটালি কিন্তু আপনার 95% বের করে দিবে, 5% অয়েল যার মধ্যে জমা থাকবে, আর এই বাফেট ক্লিনে আপনার 100% এসএসএর, এসএসএর ভেতরে সাকশন পাওয়ার কেমন? এটা সাকশন পাওয়ার তো ভাই মিয়াকো তো বুঝেনি, কোনো কপি করে না, যা আছে জেনুইনটে লেখে, জেনুইনটে লেখে, হ্যাঁ এটা হলো 2300 RPM, ওকে এটা 2300 RPM, এখন মিয়াকো আপনার শোষণ ক্ষমতাটা কত? শোষণ ক্ষমতা দিছিল আপনার 1050, 1050, জি এটা আবার বাড়ায় লেখে না, না যার কারণে একদম যা আছে তাই, এখন এই 1050 এ এখানে কিন্তু যে এখানে আরপিএমটা কিন্তু লিখে দিছে, 2300 RPM, 2300 RPM, 1050 সাকশন পাওয়ার, এবং আপনার অটো সেন্সর আছে, টাচও কাজ করতে পারবেন, প্লাস আপনার ডিসপ্লেটা দেখছেন কত বড়, একদম এলইডি একটা বড় ডিসপ্লে। আচ্ছা এখন এটা সাকশন পাওয়ারটা একটু দেখাই দেন, জি অবশ্যই দেখাই দিতে পারবো, শব্দ কিন্তু খুবই কম, একদম সাউন্ড কিচেন হুড যেমন আগে দেখতাম অন করলে গুম 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 আওয়াজ করতো, সেটা কিন্তু এখন আর নাই, দেখি আমরা এখানে একটু সাকশন পাওয়ার দেখেন, এই কাটটা ব্যবহার করে আমি আপনাকে ধরে রাখ, দেখি এই দেখেন এই কাটটা কিন্তু এই হুডটা এখন ধরে রাখছে,
নর্মালি আমরা বাসায় যে রান্নাবান্নাটা করি সেই রান্নাবান্নার ক্ষেত্রে কিন্তু এত ভারী কিছু টানে না, বাট সাকশন পডটা বোঝানো হচ্ছে এই হুডের ক্ষমতাটা আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কতটা স্ট্রং। এখন যদি বলেন যে ভাই এখানে কিন্তু হাফ টান্ট আছে, হ্যাঁ উপরে কিন্তু অফ আছে, আচ্ছা সেক্ষেত্রে আমি এটা খুলে নিলাম, ওকে খুলে নিয়ে আমি একটু বড় লাই লাগাই, আমার বলবর যেটা আছে সেটা একটু দিলাম, এটা কিন্তু একটু বড় দেখেন, হ্যাঁ এটা দেখেন এটাও কিন্তু টেনে ধরে রাখছে, দেখেন আমার হুডটা কিন্তু এটার সাথে চলে আসে চলে আসে। আচ্ছা ভাই মোটরের ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিনা আমরা? হ্যাঁ আছে অবশ্যই, টাচ দিলে আমরা অফ করে দিতে পারবো, 1 মিনিট সময় নেবে, প্রথম টাচ যদি দেন 1 মিনিট সময় নেবে যেখানে দেখেন, ওকে এই যে সময়, দ্বিতীয়বার চাপ দিলে কিন্তু সাথে সাথে অফ হয়ে যাবে, সাথে সাথে অফ হয়ে যাবে, এটা দেখেন এই যে ছেড়ে দিছে, গুড। আচ্ছা তো মোটরের ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিনা? আর মোটরটা অবশ্যই আছে, কপার কিনা ব্লোয়ার কিনা? একবার এই যে ব্লোয়ার ফ্যান, আচ্ছা ব্লোয়ার ফ্যান ডাবল মোটর 100% কপার মোটর, এবং আপনার ডুয়েল মোটর বলে যেটা, ডুয়েল মোটর, এবং আপনার মোটর কোম্পানি থেকে আপনার 2 বছর মোটর না, শুধু 2 বছর আপনার মনে করেন টাচ সেন্সর ভয়েস যা হোক স্পিয়ার পার্টস 2 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 2 বছর এই দুইটার ক্ষেত্রে একই ক্ষেত্রে একই। আচ্ছা এখন এটা আমার প্রাইসটা জানতে চাই কেমন দাম? এটা এমনি রেগুলার প্রাইস আমরা বিক্রি করতেছি কিন্তু আপনার 27,500 করে, 30 ইঞ্চি এটা 27,500, এটা 28,500, এখন আমরা একটু ডিসকাউন্ট দেব, ওকে এবং আপনার আপনার ভিডিও দেখে যেসব কাস্টমাররা ডিসকাউন্ট, অবশ্যই আপনি সবার ভিডিও দেখে কিন্তু একটু যেখানে একটু ভালো জিনিস কম দামে চায় অবশ্যই একটু ডিসকাউন্ট খোঁজে, এটা একটু ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি, এটা আমরা 27,500 ডিসকাউন্ট দিয়ে দিব মাত্র 20,500, এটা মাত্র 20,500 টাচ ভয়েস সেন্সর, ওকে আর এই পাশেরটা, আর এটা লোক আপনার 28,500 ডিসকাউন্ট দিয়ে দিব মাত্র 21,500। অর্ডার করার সিস্টেমটা একটু বলে দিন, অর্ডার করার সিস্টেমটা লোক আপনার ঢাকার মধ্যে হলে টোটালি আপনার ক্যাশ অন ডেলিভারি, আর ঢাকার বাইরে যারা আছে আমাদের প্রবাসী ভাই আছে যারা আছে তারা যদি আপনার আমাদের এই ভিডিওটা দেখছেন, দেখার পর আপনার আমাদের এই ওবি হোম অ্যাপ্লায়েন্সের 3টা নাম্বার আছে কিন্তু, এই 3টা নাম্বারে আপনি অর্ডার করতে পারবেন, 1 থেকে 2,000 টাকা আপনার পেমেন্ট করবেন, বাদ বাকি টাকা পণ্য পাওয়ার পরে আপনার বাসায় গিয়ে দিয়ে আসবে আমাদের ডেলিভারি ম্যান, বাদ বাকি টাকাটা ওর হাতে বুঝে দিবেন, এবং এই 3টা নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার যাতে টাকা দেন সেটার জন্য বাসা ভাই বা আমি দায় থাকবো না। ওকে অনলাইনে কিছু হচ্ছে আপনার এখন দুর্নীতি হচ্ছে, আমাদের ভিডিওগুলোকে ডাউনলোড করে যেই দামটা আমরা দিই এই দামের ওপরে অনেক কম একটা লোভনীয় দাম দিয়ে আপনাদের টাকা হাতিয়ে নিচ্ছে, এই নাম্বারগুলোতে আপনারা একটু ভিডিও কল করে শোরুমটাকে দেখে দেখবেন। ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিচতলায় ঠিক ক্যাপসুল লিফটের পাশে বাম পাশের যে দোকানটা এবি হোম অ্যাপ্লাই আসলে কিন্তু 94 নম্বর শপ 94 নম্বর দোকানে আসলে কিন্তু এই প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন। তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।